হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সিঙ্গার পিজন বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চলে এসেছি ডিম পিজন লফটে। ডিম পিজন লফটের ঠিকানা নয়াপল্টন, মসজিদ গলি, বাবলুর মাঠ, 10/জে। ডিম পিজন লফটের অনার নিলয় চৌধুরী। রেড হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্ট, আমাদের নতুন সংযোজন লফটে। ফুল ভিডিও কামিং সুন, ওইখানে বিস্তারিত থাকবে। নট ফর সেল বাট অনলি ফর শো। প্রে ফর দেম, যাতে আমরা অনেক সুন্দর সুন্দর বেবি করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। সো আজকে আমরা কথা বলবো হচ্ছে রেড হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্ট নিয়ে, এবং এখানে দুই জোড়া দেখতে পাচ্ছেন, এগুলো আমার নিউ কালেকশন। আমাদের কাছে বাংলাদেশের সব কালার বা ইন্টারন্যাশনাল যত কালার আছে, সব কালার বুদাপেস্টে আমাদের কালেকশনে আছে, এবং সবগুলা টপ নোচ ব্লাড লাইন, যেগুলো হচ্ছে বেস্ট ব্লাড লাইন, ওগুলোই আছে। রেড হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার আমাদের কাছে দুই জোড়া ছিল, বরিশালে এক জোড়া দিয়েছিলাম, এবং এক জোড়া আমরা আমার খুব কাছের একজন মানুষ কাশ্মীরে ওস্তাদ মুজাফফর গুরু উনাকে দেওয়া হয়েছিল। সো পরবর্তীতে ভালো ব্লাড লাইন পাচ্ছিলাম না, দেখে কালেকশন করা হয়নি। সো আমরা এবার আমার এক ভাইয়ের থেকে খুব সুন্দর 100% ফুল ফ্রেশ জেনুইন ব্লাড লাইন পেয়েছি। সো এই জন্য আমরা দুই পেয়ার রেড হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্ট কালেকশন করছি। একটু কাছে আসুক, ওদেরগুলো দেখেন। সো পিজিয়ন নিয়ে আপনাদেরকে একটু কথা বলবো। রেড না খুলো না, উড়ে যাবে। রেড হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্ট এর অরিজিন হচ্ছে হাঙ্গেরিয়াতে ডেভেলপ করা হয়েছে। এরা কলম্বিয়াতে প্রথম মত এদেরকে যুগ যুগ ধরে 1400 শতাব্দীর আগে থেকে এদেরকে কলম্বিয়াতে ডেভেলপ করা হইতো, বাট 1600 শতাব্দী থেকে এদেরকে হাঙ্গেরিয়াতে ডেভেলপ করা হয়েছে। এবং হাঙ্গেরিয়াতে ডেভেলপ করে এদের ব্লাড লাইনটা এতটাই স্ট্রং করা হয়েছে যে দে ক্যান ফ্লাই 13 আওয়ার্স প্লাস। এবং হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ারের যে ব্লাড লাইনগুলো আছে, এদের 13 ঘন্টা করে, এরা যেহেতু হাঙ্গেরিয়া বরফের দেশ, এই বরফের দেশে এদেরকে ডেভেলপ করা হয়েছে। এরা 13 ঘন্টা প্লাস 47 মিনিট, মানে 13 ঘন্টা 47 মিনিট এরা ফ্লাই করতে পারছে। সো আমরা কেন অনেক বছর পর আবার রেড হাঙ্গেরিয়ানটা নিলাম, এই বার্ডগুলো সম্পূর্ণ ফ্রেশ এবং আপডেট মডেল। দেখেন ওদের বডিতে একটা স্পটও নাই, এবং দে আর নট ট্রিমড, এদেরকে একটা ফোটাও ট্রিম করা হয় নাই। এদের ফুল ফ্রেশ 100% ফ্রেশ ব্লাড লাইন আমরা কালেকশন করছি। এগুলো সব 9-10 পরে আছে, আজকে সকালে কালেকশন করা হয়েছে। এবং আমি দেখতে এসে আমার এতই ভালো লাগছে, মনে হয়েছে আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে এবং আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে এই জিনিসটা শেয়ার না করলে আসলে নাইনসাফি হয়ে যায়। সো আমরা যদি পারি একটা বার্ডকে একটু ধরে দেখাবো, একটু ধরো। সো এই বার্ডগুলো আমাদের বাংলাদেশে যারা ফ্লাইং করছেন তাদের ফ্লাইং রেজাল্ট 6 ঘন্টা প্লাস, 6 ঘন্টা প্লাস। এবং এই বার্ডগুলো এতটাই অ্যাগ্রেসিভ যে ওদেরকে আসলে সোট আপ ধরা, যতক্ষণ পর্যন্ত আমি এখানে রাখছি ততক্ষণ পর্যন্ত ওরা যেভাবে লাফাচ্ছে দেখেন, হাতেও ধরে রাখা যায় না। আসো, সো আমি মেল বার্ড ধরছি না ফিমেল বার্ড ধরছি আমি নট শিওর, আমার কাছে মনে হচ্ছে মেল বার্ড। এই যে আপনারা একটু দেখবেন সাইজ ছোট, একটু সামনে আসো তাহলে ক্লিয়ার ভিউ পাবে। সো এই বার্ডসগুলো নট ফর সেল, এই রেড হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার গুলো আমরা ব্রিড করার জন্য নিয়েছি। যে এটা 10 পরে আছে নিউ অ্যাডাল্ট, এবং দেখেন ওদের বডিটা ফুল হোয়াইট। বর্তমানে দেখবেন গ্রিন নেক এবং ব্ল্যাক নেক যেগুলো আপডেট করা হয়েছে, ওদের কিন্তু বাজুতে সাতটা সাতটা করে কালো থাকে, বাট রেড হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ারটা দেখবেন পুরো ফুল ফ্রেশ থাকে। সো এটার জন্য অনেকে কনফিউজ হয়ে যায়, অনেকে বলে যে রেডের কেন বাজুতে দম লাল থাকে না। সো আমরা যারা ছোটবেলায় কবুতর পালতাম তারা লাল গলা নামে চিনি, আমরা যখন ছোটবেলায় কবুতর পালতাম আমরা লাল গলা বলতাম, বাট ওই সব লাল গলাগুলো এখন বিলুপ্তের পথে। এখন এগুলো হচ্ছে রেড হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্ট, এবং এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে আমি আপনাদেরকে দেখাইতে চাচ্ছি যে রেড হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্ট, গ্রিন নেক হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্ট, ডার্কেস্ট টোর্কেড হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্ট, হোয়াইট হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্ট, তারপর হচ্ছে আপনার ভিভিক বুদাপেস্টের অভাব নাই। অ্যাট দ্য মিন টাইম আমরা ফুল এক কালারের রেড রিসেসিভটাকে আপডেট করতে ট্রাই করছি। আর দেখেন কতটা ছটপটে কবুতর এখানে রাখার পর থেকে লাফালাফি করতেছে, মানে দে আর নট ইভেন একটা সেকেন্ডের জন্য তারা স্টপ ছিল, লাফাইতেই আছে লাফাইতেই আছে। সো আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা এবং কবুতরটা কেমন লাগছে? দে আর আওয়ার নিউ কালেকশন নট ফর সেল বার্ড, ইনশাল্লাহ ফিউচারে যদি আমরা বেবি করতে পারি অবশ্যই বেবি আপনারা পাবেন। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে? আমাদের ভিডিওগুলো যদি রেগুলার ভালো লাগে আমাদের ফেসবুক পেজও আপলোড করা হয়,
ফেসবুক পেজ এবং গ্রুপে ডু শেয়ার আওয়ার ভিডিওস এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, ড্রিম পিজন লফটের সাথে থাকলে আশা করি আমরা অনেক বড় একটা ফ্যামিলি গ্রো আপ করবো। সো বাংলাদেশে কখনো এগুলোকে ডেভেলপ করা হয় নাই, বাংলাদেশে অ্যাকচুয়ালি ডেভেলপ করার কিছুই নেই। অনেকে বলতে পারেন যে হাঙ্গেরিয়ান হাই ফ্ল্যাট দিয়ে এখন পর্যন্ত পাল্লা করা হয়নি, পাল্লা করার জন্য এখন পর্যন্ত কেউ আমার মনে হয় না ইনিশিয়েটিভ স্টেপ নিচ্ছে। ফিউচারে ইনশাল্লাহ যদি আপনারা ইনিশিয়েটিভ স্টেপ নেন, যেহেতু আমি কবুতর ফ্লাই করাই না, আমি ফেন্সি পিজন পালি আপনারা জানেন, বাট আমার হাঙ্গেরিয়ান হাই ফ্ল্যাটের উপর অনেক বড় একটা কি বলে সফট কর্নার আছে, কারণ আমি ছোটবেলায় কবুতর উড়াইতাম। আমার এইখানে বাসের ধাপে ছিল এই জায়গায়, এখানে আমি কবুতর আগে পিনে উড়াইতাম, তখন তো আর এগুলো ছিল না, আজ থেকে 15-16-17-18 বছর আগের কথা বলতেছি। সো কখনো না কখনো ইনশাল্লাহ যেহেতু ফ্লাইং জোন বানাইছি, দেখবেন ইনশাল্লাহ আমরা কবুতর উড়াবো এবং ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো। সো কিপ ওয়াচিং আওয়ার ভিডিওস, ডু শেয়ার আওয়ার ভিডিওস, প্লিজ প্লিজ প্লিজ, যাদের কবুতরের ভিডিও ভালো লাগে, যারা এনিম্যাল লাভার, ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।